সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা খবরের জের ধরে মাঝে মধ্যেই ঘটছে সহিংসতার ঘটনা। বেশিরভাগই ঘটছে ফেক নিউজ বা ভুয়া খবরের জের ধরে। জানুয়ারি মাসে ওয়াশিংটন ডিসিতে ভয়াবহ সহিংসতার পর ফেসবুক, টুইটার সহ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো নিয়ে আবারও নতুন বিতর্ক উঠে আসে। ক্যাপিটাল হিলে হামলার উস্কানি দেবার জন্য ট্রাম্পকে নিষিদ্ধ করলেও পক্ষপাতের অভিযোগ আবারও উঠেছে, যার মূল কথা হলো সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলো তাদের ক্ষমতার অপব্যবহার করেছে। এমনকি মার্কিন সিনেটে প্রশ্নের মুখোমুখিও হয়েছিল ফেসবুক, টুইটার ও গুগলের প্রধানরা। প্রশ্ন উঠেছে, বড় বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ভূমিকা আসলে কি? অনেক বিশেষজ্ঞই মনে করেন ফেসবুক, টুইটার সহ সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলো কি ধরনের অ্যালগোরিদম ব্যবহার করছে সেদিকে নজর দেওয়া উচিত রাষ্ট্রপ্রধানদের। তারা বিভিন্ন ধরনের টুল প্রোভাইড করছে, এটা কোনো ধরনের ইঞ্জিন হতে পারে বা অ্যালগোরিদম যেটা দিয়ে তারা কন্টেন্ট যাচাই বাছাই করছে। বিভিন্ন কমিউনিটির মানুষের কাছে বার্তা পৌঁছানোর জন্য নির্দিষ্ট কিছু টুল তারা বিজ্ঞাপন দাতাদের কাছে বিক্রি করছে। এখানে কোনো স্বচ্ছতা নেই, কারণ আমরা কেউই পরিষ্কারভাবে জানি না এগুলো ঠিক কীভাবে কাজ করে। আমি এই জায়গাটাতেই ফোকাস করতে চাই, কীভাবে স্বচ্ছতার বিষয়টি নিশ্চিত করা যায়, সরকার বা সিভিল সোসাইটির কোনো বোর্ড কাজ করবে কি না, কেমনভাবে কাজ করবে এটি। এই বিষয়গুলো ঠিক হলে আমার মনে হয় ভবিষ্যতে এমন ঘটনা বারবার ঘটবে না। বিশ্বজুড়ে এখন অনেক বড় ইস্যু হয়ে উঠেছে মত প্রকাশের স্বাধীনতা ও তথ্যের ব্যবহারের বিষয়টি। ভুয়া তথ্যের জন্য যে বিপজ্জনক কিছু ঘটতে পারে তা ইতোমধ্যেই বিশ্ব দেখেছে। যেসব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের বিরুদ্ধে অভিযোগ এসেছে তার মধ্যে সবচেয়ে বেশি অভিযোগ এসেছে ফেসবুকের বিরুদ্ধে। মিয়ানমারে সহিংস ঘটনার পর এই অভিযোগ আরও বেশি আলোচনায় চলে আসে। বাংলাদেশেও ফেসবুক পোস্টকে ঘিরে নানা ধরনের ঘটনা ঘটতে দেখা গেছে। রামুর বৌদ্ধপল্লীতে হামলা, পাবনার সাঁথিয়ায় হামলা, নাসিরনগরে হামলা, রংপুরের গঙ্গাচড়ায় হামলা, ভোলার বোরহানউদ্দিন এবং এ বছরের 17 মার্চ সুনামগঞ্জের সাল্লায় হিন্দু বসতিতে হামলার ঘটনা, সবগুলোই ঘটেছে ফেসবুক স্ট্যাটাসের জের ধরে। বিশেষজ্ঞরা বলছেন, মানুষের মধ্যে তথ্য পাবার যে আকাঙ্ক্ষা সেটা থেকে বিভ্রান্তিমূলক বা ভুয়া তথ্য ছড়ানোর বিষয়টা বেশি ঘটছে। দ্বিতীয় বিষয়ে অনেক দেশেরই যে বড় সমস্যা সেটা হচ্ছে আমাদের মিডিয়ার উপরে মানুষের বিশ্বাসযোগ্যতার জায়গাটা নেই। সেক্ষেত্রে মানুষ আসলে তার তথ্যের সঠিকতা বিচার করবে কোথেকে? সেই জায়গায় আসলে সোশ্যাল মিডিয়াতে বিভ্রান্ত হওয়ার সুযোগ তৈরি হচ্ছে। এবং এটা সত্যি কথা যে অনেক তথ্য আমরা সোশ্যাল মিডিয়াতে পাই যেটা আমরা কখনোই কোনো মেইনস্ট্রিম মিডিয়াতে পাই না। এসব সহিংসতার ঘটনা ছাড়াও করোনা ভাইরাস মহামারী শুরুর পর থেকেই আমরা দেখেছি নানা ধরনের বিভ্রান্তিমূলক বা ভুয়া তথ্য ছড়িয়েছে। যদিও ব্যাপক সমালোচনার মধ্যে পড়ে ফেসবুক এসব ভুয়া তথ্য মোকাবেলায় নানা ধরনের পদক্ষেপ ও পরিবর্তনের কথাও জানিয়েছে। সোশ্যাল মিডিয়ার এই যুগে এখন ভুয়া খবর যেমন ছড়ায় তেমনি ভালো উদ্যোগ গ্রহণের ঘটনাও আমরা দেখেছি। মহামারীর এই সময়টায় প্রযুক্তির ব্যবহার করে মানুষের কাছে সঠিক তথ্য পৌঁছানোর কাজে এগিয়ে এসেছেন নানা পেশার মানুষ। তেমনই একজন ডাক্তার তাসনিম জারা। ইউনিভার্সিটি অফ অক্সফোর্ডে এভিডেন্স বেসড মেডিসিন নিয়ে পোস্ট গ্রাজুয়েশন করছি। ব্রিটেনে করোনা মহামারীর শুরু থেকে রোগীদের চিকিৎসা দিয়ে যাচ্ছি ফ্রন্টলাইনে থেকে। করোনা মহামারীর শুরুতে আমি সোশ্যাল মিডিয়াতে অনেক ধরনের মিসইনফরমেশন, সঠিক না এমন তথ্য, ভুল তথ্য দেখতে পাচ্ছিলাম। যেমন অমুক ওষুধ খেলে 3 দিনে করোনা সেরে যাবে, বা করোনা রোগ হলে রোগীকে নিয়ম করে কয়েক বেলা গরম পানির ভাপ নিতে হবে। তো এই বিষয়গুলো কিন্তু আসলে বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয়, কোনো গবেষণায় প্রমাণিত নয়। কিন্তু সাধারণ মানুষের পক্ষে তো আসলে গবেষণা খুঁজে খুঁজে কোনটা সঠিক কোনটা ভুল সেটা খুঁজে বের করা সম্ভব না। তো গবেষণা যা বলছে আর সোশ্যাল মিডিয়ায় যা ঘুরে বেড়াচ্ছে তার মধ্যে সামঞ্জস্য আছে কিনা সেটা আমার জন্য খুঁজে বের করা সহজ। তো এই স্কিলটা কাজে লাগিয়ে করোনা ভাইরাস এবং কোভিড রোগ নিয়ে সাধারণ মানুষের কাছে কিভাবে সঠিক আর নির্ভরযোগ্য তথ্যগুলো তুলে ধরা যায় সেই চিন্তা থেকেই আসলে এই ছোট ছোট ভিডিও তৈরি করার চিন্তা করা। সোশ্যাল মিডিয়া নিয়ে নানা বিতর্কের মধ্যেও এর যে ইতিবাচক দিকগুলো রয়েছে সে কারণেই এই প্ল্যাটফর্ম হয়তো এড়িয়ে যাবার উপায় নেই।
মহামারীর সময়টায় ক্রাউড ফান্ডিংও হয়েছে এই সোশ্যাল মিডিয়ার কারণেই। তেমনই একটি ছিল প্রজেক্ট অক্সিজেন। কথা বলেছিলাম এর অন্যতম উদ্যোক্তা আরিফার হোসেনের সঙ্গে। এটা আসলে আমাদের সিরিজ অফ ইভেন্টস এর মধ্যে একটা ছিল। আমরা আসলে এভাবেই প্ল্যান করে আসছি, আমাদের যে ফাউন্ডেশন গুলো আছে, যে প্রতি তিন চার মাস পরপর অনলাইনে এমন কিছু করা যেটা আসলে বাস্তবে অফলাইনে যেটা এক্সিকিউশন হবে। সোশ্যাল মিডিয়া আসার পর আমরা সোশ্যাল ওয়ার্ক বলতে অনলাইনে আটকে থাকি। যদি কারো টাকা দরকার হয়, মনে করি একটা লাইক দিয়ে, শেয়ার দিয়ে, কমেন্ট দিয়ে আমরা আমাদের দায়িত্বটা শেষ করে ফেলি। সো আমরা স্ট্রাগল করছিলাম যে মানুষকে অনলাইন থেকে অফলাইনে বের করে নিয়ে আসা। সো এটার মধ্যে এই প্রজেক্ট অক্সিজেন ওয়াজ ওয়ান অফ দ্য ইনিশিয়েটিভ। তার আগে হলো হচ্ছে কনসার্ট ফর কম্বল বলে একটা ইভেন্ট হয়েছে, তার আগে অকশন ফর অ্যাকশন হয়েছে। ফেক নিউজ বা ভুয়া খবর বিশ্বজুড়েই একটা বড় উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে, আর বাংলাদেশের মতো জায়গায় এটা কতটা উদ্বেগের এবং এই ফেসবুক ব্যবহারের জন্য আসলে কী ধরনের পদক্ষেপ নেওয়া প্রয়োজন, এই নিয়ে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররা কী ভাবছেন জানতে চেয়েছিলাম এই দুজনের কাছে। এখন সত্য যে তথ্যগুলো থাকে, সঠিক যে তথ্যগুলো থাকে, সেগুলোর অনেক ধরনের সীমাবদ্ধতা থাকে এবং সাধারণত সেগুলো চমকপ্রদ হয় না। কিন্তু ভুল তথ্য বা গুজবের ক্ষেত্রে তো সেরকম সীমাবদ্ধতা নাই, তো সেটা যেমন খুশি তেমন আদৌ নিতে পারে, অনেক চমকপ্রদ হতে পারে এবং দেখা যায় অনেক মানুষের কাছে অনেক বেশি করে ছড়ায়। দুইটা সমাধানের কথা আমরা চিন্তা করতে পারি। প্রথমটা হলো সঠিক তথ্যগুলোই চমকপ্রদভাবে বা সুন্দরভাবে মানুষের কাছে উপস্থাপন করা, আর আরেকটা বিষয় হলো মানুষের এডুকেশন। এটা এখন অনেকেই জানে, অনেকে আন্দাজও করতে পারেন যে সোশ্যাল মিডিয়াতে খুব চমকপ্রদ তথ্য দেখলে সাথে সাথে বিশ্বাস করা যাবে না, একটু খুঁটিয়ে দেখতে হবে, সেটাকে একটু সন্দেহের চোখে দেখতে হবে, আর তারপরে যদি যাচাই বাছাই করার পরে দেখা যায় যে না তথ্যটা সঠিক, তখনই কেবল সেটা বিশ্বাস করা যাবে। সোশ্যাল মিডিয়ার অনেকগুলো সুফল আছে, এর মধ্যে সবচেয়ে শক্তিশালী আমার যেটা মনে হয় সেটা হলো ব্যক্তি পর্যায় থেকে অনেক মানুষের কাছে একদম প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত পৌঁছানোর একটা বিশাল প্ল্যাটফর্ম সোশ্যাল মিডিয়া, যেটা আগে কল্পনাও করা যেত না। এত বড় স্কেলে এখন ব্যক্তি পর্যায় থেকেই মানুষের কাছে তথ্য বা যাই পৌঁছাতে চায় সেটা পৌঁছে দেওয়া সম্ভব। আমাদের দেশ ডিজিটালাইজড হচ্ছে, কিন্তু আমার কেন জানি মনে হয় আমরা ফেসবুক জিনিসটা অথবা এই অনলাইন জিনিসটার না কোনো এটিকেটস বা কোনো ম্যানার গুলো আমরা কোনোদিন জানি না। আমরা নিজেদেরকে যতই বলি যে সোশ্যাল ইনফ্লুয়েন্সার, আমরা যদি নিজেদের দায়িত্ব পালন না করি আমাদের আশেপাশে, তাহলে আসলে যতই বুকলেট দেই, যতই যে কি বলে পুঁথিগত বিদ্যার মতো করে ওদেরকে ভরভর করে বলি, আসলে লাভ হবে না। প্রত্যেককে আগাতে হবে। হ্যাঁ, এই যে সুপার স্পাইডারম্যানের একটা কথা আছে যে উইথ গ্রেট পাওয়ার কামস গ্রেট রেসপন্সিবিলিটি। নিঃসন্দেহে যারা ইনফ্লুয়েন্সার, যারা একটু একটু, সেটা ক্রিকেটার হতে পারে, সেটা একজন মিউজিশিয়ান হতে পারে, সেটা একজন সোশ্যাল ইনফ্লুয়েন্সার হতে পারে, সবারই একটু টুকটাক করে দায়িত্ব আছে। বিশেষজ্ঞরা বলছেন ভুয়া খবর ঠেকানোর বিষয়টিতে মানুষের সচেতনতা যেমন প্রয়োজন, তার পাশাপাশি সরকার ও মিডিয়ারও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা সবচেয়ে জরুরি। একটা তথ্য বা একটা সংবাদ আমরা পেলাম, এটা কোনো বিশ্বাসযোগ্য সূত্র থেকে আসছে কিনা, সোশ্যাল মিডিয়া দেখলাম মানেই সেটা সত্যি, এই ধারণাটা ভুল এবং এখান থেকে মানুষকে বেরিয়ে আসতে হবে। সোশ্যাল মিডিয়াতে যদি কোনো ভুল তথ্য আসে, তাহলে সঠিক তথ্য কী সেটা সোশ্যাল মিডিয়াতে এই মেনস্ট্রিম মিডিয়ার কাছ থেকে আসতে হবে, এবং তার যে অন্যান্য মাধ্যমগুলো, টেলিভিশন হোক, নিউজ পেপার হোক, সেই জায়গাগুলোতে সঠিক তথ্যটা আসতে হবে। দায়িত্বটা আসলে আমি বলবো সরকারের, দায়িত্বটা আমি বলবো মেনস্ট্রিম মিডিয়া।